নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো ফলো করো আর যারা বাগানে কোনো রকম রাসায়নিক পেস্টিসাইড ইউজ করতে চাও না, তাদের জন্য যে সিরিজটা বানিয়ে আসছি আমি, সেই সিরিজের নতুন একটা ভিডিও, যে ভিডিওতে একটা নতুন ধরনের পেস্টিসাইড তৈরি করা শেখাবো যেটা সম্পূর্ণরূপে জৈব। বন্ধুরা, তুমি যদি নতুন হয়ে থাকো এবং তোমার বাগানে যদি জৈব কীটনাশক ইউজ করতে চাও, তাহলে আগে আমি অনেক ধরনের জৈব কীটনাশক তৈরির পদ্ধতি শিখেছি, সেগুলো যদি দেখতে চাও ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেওয়া আছে, তুমি সেখান থেকে উঠিয়ে ক্লিক করে দেখে নিতে পারো। তো আজকের আমি আমার এই ভিডিওতে যে জৈব কীটনাশক তৈরির পদ্ধতি তোমাদেরকে শেখাবো, তার উপকরণ হলো ভাট পাতা। হ্যাঁ, ভাট পাতা। অনেকেই ভুরু কচকচকো যে ভাট পাতা আসলে কি। হ্যাঁ, যারা গ্রামে থাকে তারা সবাই জানে প্রায় ভাট পাতা একটা জনপ্রিয়। এই ভাট পাতা যারা শহরের মানুষ তারা কিন্তু অনেকেই জানো না বা অনেকেই পাবে না, কিন্তু যারা গ্রাম থেকে শহরে উঠে এসছো তারা কিন্তু জানে ভাট পাতা কি। তো এই ভাট পাতা কৃষিকার্যে খুব ব্যবহার হতো আগে। তো যারা এই জৈব কীটনাশক নিয়ে গবেষণা করে তাদের কাছ থেকে এই বিষয়টা আমি জেনেছি যে ভাট পাতা দিয়ে খুব সুন্দরভাবে আমরা যে ক্ষতিকারক পোকামাকড়গুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারি। তো যাদের কাছে ভাট পাতা আছে, ভাট গাছ যেটা আছে, সেটা কিন্তু তোমরা খুব সহজেই সংগ্রহ করবে এবং টাটকা সংগ্রহ করতে হবে। তো প্রণালীটা কি, তোমাকে 100 গ্রাম ভাট পাতা নিতে হবে টাটকা, মানে সবে তুলে আনছো এরকম অবস্থাকে। সেটাকে ভালো করে কোঁচাতে হবে অথবা সেটাকে ভালো করে বাটতে হবে, মিক্সিতে পেস্ট করে নিতে হবে, যে কোনো যা খুশি। আমি চাইবো তোমরা ভালো করে মিক্সিতে পেস্ট করো বা বেটে নাও, কোঁচানোর থেকে এটা সবচেয়ে ভালো হবে। এবার এই যে 100 গ্রাম যে ভাট পাতা পেস্ট তৈরি করলে তোমরা, এই পেস্টটা 1 লিটার জলে তোমাকে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সারা রাত ভিজিয়ে রাখো বা সারাদিন ভিজিয়ে রাখো, আমি তোমাদেরকে বলবো সকাল 6টায় ভিজিয়ে রাখবে এবং সন্ধ্যে 6টায় তুলে রাখবে, কারণ আমরা বিকেলেই এটা স্প্রে করব সূর্য ডোবার প্রায়, সূর্যের যে প্রখরতা সেটা কমে যাওয়ার পরে। তাই তোমরা যেটা করবে সেটা একটা অন্ধকার জায়গায়, একটা একদম আলো যেখানে আসে না সেই সমস্ত জায়গায় 1 লিটার জলে তোমরা এই 100 গ্রামের ভাট পাতার পেস্টটা ওর মধ্যে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে একদম মুখ বন্ধ করে এটা রেখে দাও। এই যে পাত্র যেখানে রাখছো এটা যদি মাটির হয় এটা খুব ভালো হয়, খুব ভালো কাজ হয় তাতে। এবার আমি তোমাদেরকে বলছি যে এই যে ভাট পাতার পেস্টটা যে জলে তোমরা মেশালে সেই জলটা কিন্তু আমাদেরকে একটু বিবেচনা করে নিতে হবে। তুমি যে কোনো ধরনের জল নিতে পারো, সেটা বৃষ্টির জল হতে পারে, সেটা পুকুরের জল হতে পারে, সেটা কলের জল হতে পারে, সেটা কুয়োর জল হতে পারে, কিন্তু তুমি যদি কর্পোরেশন এলাকায় থাকো আর কর্পোরেশন থেকে যে জল তোমাদের বাড়িতে সরবরাহ করে সেই জলে ক্লোরিন ফ্লোরিনগুলো থাকে, তো সেইটা যদি গাছে পড়ে গাছের জন্য এটা ক্ষতিকারক। তাই এটা থেকে মুক্ত হতে কি করতে হবে, ওই জলে যখন এই নির্যাসটা মেশাচ্ছ, এই পেস্টটা মেশাচ্ছ, তার 12 ঘন্টা আগে আগে জলটা উন্মুক্ত অবস্থায় রেখে দেবে। যেহেতু আমাদের 1 লিটার জল লাগছে, সেহেতু 1 লিটার জলটা আমরা উন্মুক্ত খোলা পাত্রে একটা রেখে দেবো, ফলে ওই খোলা পাত্র থেকে জলের মধ্যে থাকা ক্লোরিন ফ্লোরিনগুলো উবে যাবে। তারপর ওই জলটা আমরা ব্যবহার করব এবং ওই জলে আমরা পেস্টটাকে মিশিয়ে মুখ বন্ধ করে রেখে দেবো। তাহলে আমরা বুঝে গেলাম কীভাবে করতে হবে। করার পর আমাদের যেটা করতে হবে, সকাল 6টায় আমরা এটা বসিয়েছিলাম 12 ঘন্টা, সন্ধ্যে 6টায় আমরা এটা উঠিয়ে নেব। কি করব, খুব ভালো করে আমরা 5 গ্রাম নরম সাবান ভালো করে মিশিয়ে নেব। অনেকের কাছে নরম সাবান বলতে একটু একটা নরম সাবান কি বুঝতে পারে না, নরম সাবান বলতে যেটা খুব তাড়াতাড়ি জলে গুলে যায়, মানে কাপড় কাচার গুঁড়ো সাবান, তোমার হ্যান্ড ওয়াশ হতে পারে, ডিশ ওয়াশ হতে পারে, শ্যাম্পু হতে পারে। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি এইগুলো মধ্যে যে কোনো একটা 5 গ্রাম নিয়ে জলে ভালো করে গুলবে। এটার কাজ কি বলতো, এটা এই যে পেস্ট আমরা জল স্প্রে করে দেব, তো এটা গাছ থেকে পাতা দিয়ে পড়ে যেতে পারে, কিন্তু এই যে সাবানটা দেওয়া হলো এটা আটকে থাকবে,
খুব ভালো হয়। তাই এটা কি করে ভালো করে নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নেওয়ার পরে 2 থেকে 3 বার সুতির কাপড়ে আমরা ছেঁকে নেব। কেন 2 থেকে 3 বার? কারণ ওই যে পেস্ট যেটা, সেই গুঁড়ো গুঁড়ো জিনিসটা, মানে যে পাতার পেস্ট গুঁড়ো গুঁড়ো যে জিনিসগুলো, সেটা যদি যে স্প্রেয়ারের মধ্যে থাকে, নলের মধ্যে যদি আটকে যায়, স্প্রেয়ারটা খারাপ হয়ে যেতে পারে। তাই 2 বার 3 বার ছেঁকে নিয়ে আমরা ডাস্ট ফ্রি করে নেবো পুরো। তারপর ওই জলটা সরাসরি আমরা সন্ধে 6টার পরে ভালো করে চারিদিকে স্প্রে করে দেব। এটা কি হওয়া করে, এটা গাছের পাতার উপরে একটা লেয়ার সৃষ্টি করে, ফলে তোমার বাগানের যে কোনো গাছ থেকে দূরে থাকে ক্ষতিকারক পোকামাকড়গুলো। বন্ধুরা, এইভাবে স্টেপ বাই স্টেপ যদি তুমি করতে পারো, যাদের কাছে ভাট পাতা পর্যাপ্ত পরিমাণে থাকে বা আছে, সংগ্রহ করতে পারবে, তারা কিন্তু খুব সুন্দরভাবে এটা বাগানে তোমরা করতে পারবে এবং স্প্রে করতে পারবে, ফলে ক্ষতিকারক কীটনাশক, ক্ষতিকারক কীট পোকামাকড় এগুলো থেকে দূরে রাখতে পারবে। এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।